অনেক অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স অর্জন করলাম আমরা টু পিপল, ওয়ান নেপালি পিপল অ্যান্ড ওয়ান বাংলাদেশি। মানে আমরা একটা দ্বীপে আটকেছিলাম, মেবি আজকে আসার কথা না। আমাদের সাথে অনেকেই ছিল, সবাই হোটেল নিয়ে 700-800 বাদ দিয়ে সবাই হোটেল নিয়ে চলে গেছে। আমরা দুজন ঘাউড়া পাবলিক, আমরা স্টে ইয়াতে দেন আমরা চলে আসছি। মেবি হয়তো ওখানে কোনো রিসোর্টের মালিক হবে, রিসোর্টের মালিক নেয়ালেন। You're leaving Nepal, Kathmandu. You stay? Yes, Kathmandu in Kathmandu stay. Yeah. This is also a businessman and we are two people block in Koh Lan. Salam Thailand. Yeah, there ki sorry Coral Island er ki. That's why amra ekhon chole arsi. Amader jetty jetty dekha. Ekpokar free bolte paren to ekhane amader amader ki ei byabshay onara amader ke niye asche. ঠিক আছে, ওনারা আমাদেরকে নিয়ে আসছে এবং 200 করে বাদ নিছে, কিন্তু বাট ওরা আমাদেরকে ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করছে অ্যান্ড আমাদেরকে দুজনকে দুইটা বিয়ার গিফট করছে এবং বিয়ার দুজনকে দুটা বিয়ার গিফট করছে। আমরা 200 বাদ করে দিয়েছি। ঠিক আছে, আর এই যে এই বিয়ারটা আমাদেরকে গিফট করছে, আমার তো আমি খেয়ে নদীতে ফালাই দিছি। ঠিক আছে, লিও এবং ফ্রেন্ড সে তারটা রেখে দিছে। ঠিক আছে, দোষ খাচ্ছে এখন। আর সে ছিল স্পিড বোটের একবারে সামনে, বাট এমনভাবে সাগাইতে স্পিড বোট আনলি সে মানে বৈশা সাগারেই খুব মুশকিল লাগেছে। আমি ভিতরে চলে গেছি, দ্যাটস ওয়াই। তো এখন স্ট্রিট রোডে, পাতায় স্ট্রিট রোডে এখন কিছু টাইম সময় এক্সপেন্ড করবো, দেন গো টু মাই হোটেল। মানে বিশাল এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। অ্যাকচুয়ালি আগামীকালকে আমার ফ্লাইট, হ্যাঁ আগামীকালকে আমার ফ্লাইট সকাল 11টায়। তো আমি যদি আগামীকালকে সকাল 6 মানে আসি, আমার পৌঁছাতে পৌঁছাতে মেবি 7:30 বেজে যাবে। তো 7:30 যদি বেজে যায় তাহলে আমি তো মানে এমন কি আছে আমার ফ্লাইটটা আমি মিস করতে পারি। ঠিক আছে, আমার ফ্লাইট আমার মিস না হলেও খুব প্রবলেম হয়ে যাবে, মিস না হলেও মানে একবারে সমান সমান টাইম হয়ে যাবে। তো দিস ইজ মানে এটা অ্যাকচুয়ালি অনেক টেনশনের ব্যাপার। দ্যাটস এই জন্য আমি বসেছিলাম জেটিতে, যে কোনোভাবেই হোক আজকে ইনশাল্লাহ দেখি যাই কি না, তো আল্লাহ পাক এটা কবুল করলো। ঠিক আছে, দ্যাটস ওয়াই। তো আল্লাহ হাফেজ। এখন আমার ব্লগটা এখানে শেষ করে দিলাম।